আমরা একটি সতর্কতামূলক ভিডিও আপলোড করতেছি। ঢাকার বাইরে থেকে কোনো পার্সেল আসলে পার্সেল অফিস থেকে তো আমরা খুলে দেখতে পারি না, সেইটাই আমাদের শোরুমে আসার পরে আমরা একটা ভিডিও করে এটা খুলি, যাতে আমরা কোনো প্রবলেম হলে, ভিতরে ভাঙা থাকলে আমাদের সম্মানিত কাস্টমারকে পাঠাতে পারি। সেই রকমই একটা ভিডিও আজকে আমরা আপলোড করতেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আমাদের শোরুমেরই যে ইনচার্জ, সে এটাকে খুলতেছে এবং চেক করতেছে খোলার পরে যে কোনো সমস্যা আছে কি না। তবে আপনারা দেখতেছেন এখানে উনি অনেক টেপ ইউজ করেছে, আসলে এত টেপের দরকার হয় না, সতর্কতার জন্য উনি যদিও ইউজ করেছে। তবে আপনারা যদি কার্টুন দিয়ে, এক্সট্রা কার্টুন দিয়ে সুন্দর করে প্যাক করেন, তাহলে আমার মনে হয় যে এত টেপ অপচয় হয় না। দেখা যাক এটা খুলতেছে যে কোনো সমস্যা আছে কি না। আসলে সেইটা আমাদের ইউটিউব চ্যানেলে রাখার জন্যই, যে আমরা যাতে আপনাদের বলতে পারি যে আমরা একটা পার্সেল আসলে কীভাবে রিসিভ করি। এই যে পার্সেলটি বের করতেছে, এটার ভিতরে একটি প্রজেক্টর আছে এবং চেক করে দেখতেছে যে না, প্রজেক্টরটি সম্পূর্ণরূপে ভালো আছে, কুরিয়ারের মাধ্যমে আসতে আসতে এটা কোনো ধরনের ক্ষতি হয়নি। তো জাস্ট এটাই আমি আপনাদের দেখালাম যে কীভাবে আমরা পার্সেলটাকে রিসিভ করি এবং তারপরে খুলে যে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো ভাঙা থাকতো তাহলে এই ভিডিওটা আমরা আমাদের কাস্টমারের কাছে পাঠিয়ে দিতাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।